আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে রাজনৈতিক সন্ত্রাস শুরু হয়ে গেছে। এবার রাজনৈতিক সন্ত্রাসের মধ্যে এক গৃহস্থের রাবার বাগান কেটে তছনছ করে দেয় দুষ্কৃতিকারীরা। গুলিরাইবাড়ি এলাকায় সোমবার গভীর রাতের আধারে এক জনজাতি গৃহস্থ রাবার বাগান কেটে ধ্বংস করে দেয় দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার সকালে বাগানে এসে কান্নায় ভেঙে পড়েন গৃহস্থ শ্যামল দেববর্মা। দীর্ঘ বছর যাবৎ পরিশ্রম করে এই রাবার বাগান তৈরি করেছেন তিনি। সকালে এসে যখন দেখলেন ওনার সেই স্বপ্নের রাবার বাগান তছনছ হয়ে গেছে, তখন আর নিজের মনের ভাবাবেগ ধরে রাখতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন তিনি। ওনার সেই প্রিয় রাবার গাছকে ধরে কাঁদতে থাকলেন, আর্তনাদ করতে থাকলেন। জানা যাচ্ছে দুষ্কৃতিকারীরা ওনার রাবার বাগানের 380টি গাছের মধ্যে প্রায় 300টি রাবার গাছ এর কষ পুরোপুরি কেটে নষ্ট করে তছনছ করে দিয়েছে। খবর জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে ছুটে আসেন বাগানের মালিক এবং অন্যান্যরা। কি কারণে দুষ্কৃতীরা এ ধরনের ক্ষয়ক্ষতি করেছে সেটা নিয়ে কেউ কিছুই বলতে পারছে না। এবার এর সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছে এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। বিকাল রাত্রের ঘটনা, 9টার রাত্রের ঘটনা। আমরা জানি না যে আমাদের এলাকাবাসী লোক এরকম দুষ্ট লোক থাকবে, আমরা কল্পনা করতে পারি না। বরং আজকে সকালে আমরা গাছ কাটার জন্য বাগানে এসেছিল। বাগানে এসে দেখলাম যে আমাদের বাগানগুলো এখানে কাটাবার জন্য কোনো একটা সুবিধা ছিল না। এই দুষ্ট কাল রাতে এরকম কাজ করবে আমরা কল্পনা করতে পারছি না। বরং কি বলবো যে আমাদের এলাকার বাসি, আমরা এটা নিয়ে নির্ভরশীল করি, আমরা এটার উপর আমরা খাদ্য সংগ্রহণ করি। আমাদের ট্রাভেল এলাকায় আমাদের যে এদেশি এলাকাতে আমরা বাগান ছাড়া আমরা কিছু কাজ করতে পারি না। এটাই আমাদের ভরসা, এটা দিয়ে আমরা ফ্যামিলি চলে। যা ফ্যামিলি হইতে বাচ্চার পড়াশোনা হইতে আমরা এটা নিয়ে আমাদের খাদ্য সংগ্রহণ হইতে ইনকাম হইতে অল টোটাল আমরা এটা দিয়েই আমরা নির্ভর করি। কিন্তু আজকে যে এরকম কাজ করে দুষ্টমি করছে, এটা কি পদক্ষেপ নেব আমরা প্রস্তুত আছি। আমাদের এলাকার বাসী সবাইরা সবাইকে আমরা জানাচ্ছি। আজকে সকালে সব আমরা আসি, আসার পরে দেখলো, দেখার পর্যন্ত এখন কি স্টেপ নেবে আমরা আবার সিদ্ধান্ত করব। অনুমানিক কত গাছ হয়তো নষ্ট করছে? ধন্যবাদ এ কথা জিজ্ঞাসা করার জন্য। এখানে টোটালি 400 বাগান লাগানো ছিল, জোর বৃষ্টিতে হয়তো 20-25টা এরকম ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এখন টোটাল আছে 380 এরকম গাছ আছে। 380টার মধ্যে বেশিরভাগ ক্ষতি হয়েছে, 280 মতো ক্ষতিগ্রস্ত হয়েছে, আরো 80 হইতে 100 এরকম অনুমানিক আসে। আমাদের কোন সূত্রতা বলে আমরা 80 বলতে পারি না, কারণ আমরা সবাই সাথে থাকি, সবার সাথে মিলেমিশে থাকি। কালকে হঠাৎ করে যে এমন কাজ করছে আমরা, আমাদের কোন সূত্রতা নাই। মালিকের নাম কি ছিল? মালিকের নাম হচ্ছে আমার কাকাতো ভাই শ্যামল দেববর্মা। ওনার নাম কোন জায়গায়? এটা এটা থানা বিশ্রামগঞ্জ ভিলেজ গুলিরাইবাড়ি ডিস্ট্রিক্ট সিপাহীজলা ব্লক জম্পুইজলা। লিম্বুছড়ার বাগবাড়ি স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বোটানি, জুওলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, কম্বরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন এবং ফিলোসফি বিষয়গুলো পড়ানো হয়। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে। প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর, রয়েছে বাসের সুবিধা, রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি, স্মার্ট ক্লাস। সবুজের মাঝে গড়ে ওঠা রাজর্ষি কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ, রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। আমাদের ঠিকানা বাগবাড়ি, লেম্বুছড়া, আগরতলা, ত্রিপুরা। ফোন নম্বর 9873673875। সুবর্ণ সুযোগ, পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড, ডিএলএড, ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ।
ভর্তি সংক্রান্ত বিষয়। বিএড, ডি ফার্মা, ডিএলএড, নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা। স্বল্প খরচে বিএড, ডিএলএড, ডি ফার্মা, নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে। তাছাড়া এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা। তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে, হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734।